জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত বুধবার ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী আসামির উপস্থিতিতে এই পরোয়ানা জারি করেন মৃত্যুদণ্ড কার্যকর করতে কারা কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারুফ হোসেন কাজল আর আইনমন্ত্রী বলেছেন আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে যে কোনো সময় মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে এমদাদুল্লাহ বাপুর প্রতিবেদন কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার দুপুরে সাজা পরোয়ানা জারির আনুষ্ঠানিকতার জন্য ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আনা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদকে সাধারণ ছুটি চলাকালে বসানো ঢাকা জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরীর বিশেষ আদালতে তাকে উপস্থিত করা হয় এ সময় বিচারক আব্দুল মাজেদকে সাজা পরোয়ানা পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মৃত্যুদণ্ডের পরোয়ানা মঞ্জুর করে আদেশ দেন বিচারক জেল কর্তৃপক্ষ তাকে পরোয়ানার ব্যাপারে আবার পুনরায় তাকে অভিহিত করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে একটি তারিখ নির্ধারণ করে উচ্চতর আদালতের আদেশ মোতাবেক দণ্ডাদেশ কার্যকরী করবেন এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানান আঠারো বছর আগে এই মামলার রায় হয়েছে এখন কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন আসামি সেটা নিষ্পত্তি করে যে কোনো সময়

বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার চেষ্টা করেছিল ক্যাপ্টেন মাজিদ ছিল তাদের অন্যতম ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারী ছয় আসামি দেশ ছেড়ে পালিয়ে যায় এদের মধ্যে একজন আব্দুল মাজেদ তার ফাঁসি কার্যকর হলে এই মামলায় মোট ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর হবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আরও পাঁচজন এখনও পলাতক ইন্দাদুল্লাহ বাবু বৈশাখী সংবাদ ঢাকা